আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2024 তোমাদের ব্যবসায় উদ্যোগ সাজেশন সৃজনশীল কক পার্সোনাল সাজেশন আমি যেগুলো বলবো ওইখান থেকে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে। তো তোমরা যে যে অধ্যায় পড়তে পারো পরীক্ষার জন্য, প্রথম অধ্যায় পড়বা ব্যবসায় পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা, তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক, অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় বিপণন, এগারোতম অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তোমাদের আরও অনেকগুলো অধ্যায় আছে, যেহেতু ফুল সিলেবাস আমি একেবারে কমাই দিয়েছি, এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবা। তো প্রথম অধ্যায় সৃজনশীল কয়ের জন্য পড়বা, বিমা কী, দেখো তোমরা উত্তর দেওয়া আছে, তোমরা উত্তরগুলো কাগজে কলমে লিখে নিবা বা বইতে দেওয়া আছে বা গাইড থাকলে তোমাদের গাইডে দেওয়া আছে, প্রশ্নগুলো তুলে রাখতে পারো কাগজে। বিমা কী, তারপর হচ্ছে বিনিময় প্রথা কী, তারপর হচ্ছে আধুনিককালে ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ শাখা কোনটি, উত্তর সহকারে আছে কিন্তু, হ্যাঁ, প্রত্যক্ষ সেবা কী, তারপর হচ্ছে বাণিজ্য কী, তারপরে কারিগরি দক্ষতা কোন ব্যবসায় পরিবেশের উদাহরণ, তারপর হচ্ছে বিজ্ঞাপন কী, এগুলো অনেকগুলো বোর্ড কোশ্চেনও দিয়েছি। পণ্য কাকে বলে, ব্যবসায় গুরুত্বপূর্ণ দিক কোনটি, সেবা শিল্প কী, ক্ষয়ের জন্য যেগুলো পড়বে দেখো ক্ষয়ের উত্তরগুলো দেয়নি, এগুলো তোমরা গাইডে বা বইতে পেয়ে যাবা। বাণিজ্য বলতে কী বুঝে ব্যাখ্যা করো, দুই প্রত্যক্ষ সেবা কী ব্যাখ্যা করো, তিন জেন্ডার সচেতনতা বলতে কী বুঝায় ব্যাখ্যা করো, চার চাকরিকে আত্মকর্মসংস্থান বলা হয় না কেন, তারপরে পাঁচ বাণিজ্য কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে, ছয় বাণিজ্যের আওতা বা পরিধি বলতে কী বুঝো। তারপরে দ্বিতীয় অধ্যায় সৃজনশীল কয়ের জন্য পড়বে, আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি, তোমরা এগুলো কাগজে কলমে লিখে নিবা, ভিডিওটা দরকার ডাউনলোড করে রাখবা। তারপর এক নম্বর সাধারণ অংশীদার বলতে কী বুঝো, উত্তর সুন্দর করে দিয়েছি, তোমরা এখান থেকে পড়লে হবে বা বই থেকে পড়তে পারো। দুই সফল উদ্যোক্তাগণ কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তিন উদ্যোক্তা কাকে বলে, চার ব্যবসায় উদ্যোগ কোন ধরনের কাজ, পাঁচ হেনরি পোর্ট কিসের প্রতিষ্ঠাতা, তারপরে ছয় বিআইএম এর পুনরূপ কী, এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, কয় জ্ঞানমূলক বা তোমাদের এমসিকিউ আসতে পারে এটা, উদ্যোগ কী, তারপরে চার নম্বর ব্যবসায় উদ্যোগের সাথে কৃষি সম্পর্ক বিদ্যমান, তারপরে নয় উন্নত অবকাঠামোগত উপাদান কী, সবগুলো আমি উত্তর সহকারে লিখে দিয়েছি। কৃষির মাধ্যমে পরনির্ভরশীলতা হ্রাস পায়, হ্যাঁ এগুলো পড়বা। কিছুক্ষণের পরে আমরা তোমাদের এমসিকিউর সাজেশনগুলো দিতে থাকবো, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ক্ষয়ের জন্য যেগুলো পড়বে দেখো, সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বে এখানে সাতটা, এক ঝুঁকি গ্রহণকে উদ্যোক্তার অন্যতম গুণ বলা হয় কেন, দুই ঝুঁকি গ্রহণ ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয় কেন, তিন ব্যবসায় উদ্যোক্তা বলতে কী বুঝে ব্যাখ্যা করো, চার ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য লেখো, পাঁচ চাকরির প্রতি আগ্রহ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা ব্যাখ্যা করো, ছয় প্রশিক্ষণের প্রয়োজন কেন, প্রশিক্ষণ প্রয়োজন কেন ব্যাখ্যা করো, সাত উদ্যোক্তা কখন আত্মতৃপ্ত হন ব্যাখ্যা করো, এগুলো পড়বা। তৃতীয় অধ্যায় কয়ের জন্য পড়বা, আত্মকর্মসংস্থান কী, দুই ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত, তিন বেকারত্ব দূরীকরণে কোনটি প্রয়োজন, চার চাকরি বলতে কী বোঝায়, পাঁচ নটামর্টস কী, ছয় দেশের মোট শ্রম শক্তির পরিমাণ কত, সাত আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কী। ক্ষয়ের জন্য যেগুলো পড়বা, ক্ষয়ের জন্য পড়বা বাংলাদেশ ব্যাংকের সমস্যা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো, তারপরে চাকরির বিকল্প পেশা বলতে কী বোঝায়, তারপরে পড়বা আত্মকর্মসংস্থানের দুইটি গুরুত্ব লেখো, তারপরে পড়বা কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কী বোঝায়, তারপরে পড়বা আত্মকর্মসংস্থানের জন্য উপযুক্ত ও লাভজনক চারটি ক্ষেত্রের নাম লিখো। চতুর্থ অধ্যায় সৃজনশীল ক্রয়ের জন্য পড়বা কৃত্রিম ব্যক্তি সত্তা কী, দুই পড়বা রাষ্ট্রীয় ব্যবসায় কী, তিন পড়বা অংশীদারি ব্যবসায় কী, চার পড়বা ব্যবসায় সংগঠন কত প্রকার, পাঁচ পড়বা সমবায় কী, ছয় পড়বা সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় কোনটি, সাত পড়বা অংশীদারি চুক্তিপত্র কাকে বলে। ক্ষয়ের জন্য যেগুলো পড়বা তোমরা এখানে ছয়টা পড়বা, এক সমবায় সমিতির উদ্যোগ গ্রহণ পর্যায়টি ব্যাখ্যা করো, তারপরে দুই সমবায় সমিতির চারটি নাম লেখো, তারপরে পড়বা এক মালিকানা ব্যবসায়ের অসীম দায়ের ধারণাটি ব্যাখ্যা করো, তারপরে পড়বা কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় কীরূপ ব্যাখ্যা করো, তারপরে পড়বা অংশীদারি কারবারের মূল ভিত্তি কোনটি ব্যাখ্যা করো, তারপরে পড়বা উৎপাদনের বাহন কোনটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় কয়ের জন্য যেগুলো পড়বা, পণ্য মার্কের মূল বিষয় কোনটি, তারপরে পড়বা কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না, এখানে হবে জীবন বিমাকে,
তারপরে বাংলাদেশ বিমা আইন কত সালের, তারপরে পূর্বে বাংলাদেশ প্রচলিত কপিরাইট আইন কত সালের, তারপরে পূর্বে ট্রেডমার্ক কি খুবই ইম্পর্টেন্ট, এটা নিবন্ধন কি, BSTI এর পুনরূপ কি, এটা ভালো করে পড়বা, তারপরে পূর্বে বিমা গ্রহীতা কাকে বলে, তারপরে পূর্বে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য, 7 বছরের জন্য, ক্ষয়ের জন্য যেগুলো পড়বা, দেখো এগুলো দেখে নাও, আমি এখন অস্থির হয়ে গেছি তোমাদের জন্য ভিডিও করতে করতে, আবার MCQ ভিডিও করা লাগবে, আমরা একটু দেখে নেবো ভালো করে, আমি এগুলো আর পড়তেছি না। তারপর অষ্টম অধ্যায় দেখো, কয়ের জন্য যেগুলো পড়বা, সংগঠন কি, পেশনা কাকে বলে, ব্যবস্থাপনা বলতে কি বুঝো, পরিকল্পনা কি, স্মারকলিপি কি, মনোবল বলতে কি বুঝো, নেতা কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কি, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি, স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদ কত সময়, 1 বছরের কম হয়ে থাকে। হ্যাঁ, খয়ের জন্য যেগুলো পড়বা তোমরা একটু দেখে নাও, এখানে 60টা দিয়েছি, এই 60টা ভালো করে পড়বা, এখান থেকে কমন পেয়ে যাবা। তারপর 11 অধ্যায়, এখানে ক নম্বরের জন্য পড়বা, মূল্যবোধ কি, CIP কি, রাষ্ট্রের লক্ষ্য কি, ইটস শব্দের অর্থ কি, WTO এর পুনরূপ লেখো ভালো করে পড়বা, মুনাফা কি, মূল্যবোধ কিসের সমষ্টি, নৈতিকতা কি, ক্ষয়ের জন্য যেগুলো পড়বা, এখানে 6টা দিয়েছি, 6টায় পড়বা। তো আমি যে সাজেশনগুলো দিতেছি ওগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কিছুক্ষণ পরে আমরা দেখবা MCQ সাজেশনগুলো দিয়ে দিছি, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।